চন্দ্রকোনা শ্রীনগরে হাড়হিম করা পথ দুর্ঘটনা দৃশ্য ক্যামেরাবন্দী সিসিটিভিতে। গত 10ই অক্টোবর রবিবার চতুর্থীর দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে শ্রীনগরে এমনই হাড়হিম করা পথ দুর্ঘটনা দৃশ্য ক্যামেরাবন্দী হয়। শ্রীনগরের ছোট চৌকান মোড়ের রাস্তায় এক সাইকেল আরোহীকে পেছন থেকে একটি ডাম্পার গাড়ি চাপা দিয়ে চলে যেতে দেখা যায়। সাইকেল আরোহী ডাম্পারের তলায় চাপা পড়ে গেলে তার উপর দিয়ে চলে যেতে দেখা যায় গাড়িটিকে। আর এই হাড়হিম করা দৃশ্য ধরা পড়েছে ঘটনাস্থলের পাশে থাকা একটি দোকানের সিসিটিভি ক্যামেরা থেকে। জানা যায় ওই সাইকেল আরোহীর নাম সন্তোষ দে, বয়স 66 বছর, বাড়ি চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুদাসপুরে। বিষ্ণুদাসপুর থেকে সাইকেলে রবিবার অর্থাৎ চতুর্থীর দিন শ্রীনগরে বাজার করতে গিয়েছিলেন তিনি। বাজার সেরে সাইকেলে বাড়ি ফেরার পথে শ্রীনগর ছোট চৌকান মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। এই মোড়ের সাথে একাধিক সড়কের সংযোগ। শ্রীনগর থেকে কৃষ্ণপুর গামী একটি ডাম্পার ওই চৌকান পার হওয়ার সময় সামনে থাকা সাইকেল আরোহীকে ধাক্কা মারলে ডাম্পারের তলায় পড়ে যায় সে। তারপর তার উপর দিয়ে চলে যায় খালি ডাম্পার গাড়িটি। ঘটনায় গুরুতর চোট পায় সন্তোষ দে নামের ওই সাইকেল আরোহী। ওই দিনই তাকে প্রথমে উদ্ধার করে চন্দ্রকোনা ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সোমবার ষষ্ঠীর রাতে কলকাতায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার সপ্তমীতে মৃতদেহ কলকাতা থেকে চন্দ্রকোনা বাড়িতে নিয়ে আসা হয়। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার পর পরিবারের তরফ থেকে চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর গাতক ডাম্পারটিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।